सलाम आलैकुम, वेलकम बैक टू माय चैनल फरजाना सिंपल लाइफ। केमन आछेन सबाई? निश्चय अनेक भालो आछेन। आमी आलहामदुलिल्लाह भालो आछि, आल्लाहर अशेष रहमते आल्लाह ताआला आमाके सुस्थ रेखेछे। तो आज के किछुदिन धरे अनेक आप्पुरा भाइयारा आमाके कमेंट करेछिलो जे आमार होम टूरटा देखबे, তাই আজকে সবার জন্য নিয়ে আসলাম আমার হোম টুরটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাকে একটা লাইক দিতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সব মেয়েদের কিন্তু একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি নিয়ে, নিজের একটা বাড়ি হবে, একটা সংসার হবে। আমারও স্বপ্ন ছিল নিজের একটা বাড়ি, তো আমি আমার মনের মতো করে বাড়িটা তৈরি করে নিয়েছিলাম। এটাই আমার মেইন ডোর। মেইন ডোর থেকে ঢুকে আমার কিন্তু ড্রয়িং রুম এটা। আমি কিন্তু এখনো উপরে সোফাটা বসাইনি, সেজন্য আমি ড্রয়িং রুমে ডাইনিং টেবিলটা বসিয়েছি। যখন সোফা আনবে উপরে, সে তখন আমি ড্রয়িং রুমে সোফাটা বসাবো। আমার কিন্তু নিচে একটা ড্রয়িং রুম আছে, ওখানে সোফাও আছে, সেজন্য আমি উপরে সোফাটা এখনও বসাইনি। যখন বসাবো তখন ড্রয়িং রুমটা বানিয়ে নিব। এখানে ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা চলে যাবে, সেজন্য আমি ডাইনিং রুমটা এখনও খালি রেখেছি। ড্রয়িং রুমে আমি ডাইনিং টেবিলটা বসিয়ে নিয়েছি। তো এই ডাইনিং টেবিলটা নুসাইবের আব্বুই চয়েস করে বানিয়েছে, আমারও ভালো লেগেছিল অনেক। আমি কিন্তু বেশি কিছু রাখিনি, শুধু একটা ডাইনিং টেবিলে রেখেছি। এই ডাইনিং টেবিলটা সেগুন কাঠের, আমার ফার্নিচারগুলো বেশিরভাগ সেগুন কাঠের। সেগুন কাঠের কালারটা আমার বেশি ভালো লাগে, সেজন্য আমি সেগুন কাঠটাই চয়েস করি। এই টেবিলের ম্যাটগুলো আমি কিছুদিন আগে নিয়েছিলাম, আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ওয়ালম্যাট আছে। এই ওয়ালম্যাটগুলো আমি রিয়াসুদ্দিন বাজার থেকে নিয়েছিলাম। এই বড় ওয়ালম্যাটটা কিন্তু হাতের কাজেরই তৈরি, সুতার কাজের। আমার ভীষণ ভালো লেগেছিল তাই নিয়েছিলাম। অনেক কালারফুল একটা ওয়ালম্যাট। আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু পুরাটাই সুতার কাজের তৈরি। আমি রিয়াসুদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটের থেকে নিয়েছিলাম। আসলে আমার কালারফুলটাই অনেক বেশি ভালো লাগে, যেই কোনো জিনিস কালারফুল হলেই ভালো লাগে। তো এই সাইডে ওয়ালটা দেখতেই পাচ্ছেন একটু শ্যাওলা উঠে গিয়েছে ওয়ালে। এই পেইন্টটা কিন্তু আমি অনেক শখ করে করিয়েছিলাম আমার চয়েসে, কিন্তু পাশে আমার বড় শ্বশুরের বাড়িটা একদম লাগানো ছিল, সেজন্যে প্লাস্টারটা করাতে পারেনি মিস্ত্রি। তাই পানি লিক করে এই শ্যাওলাগুলো উঠে গিয়েছে। আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। এই পেইন্টটা আমি লাক্সারি সিল্কের পেইন্ট ওইটা করিয়েছিলাম। দেখি যেহেতু নষ্ট হয়ে গিয়েছে কালারটা, নয়তো কালারটা আবার নতুনভাবে করাতে হবে, না হলে টাইলস বসাতে হবে যেহেতু পানি লিক করছিল। তো এই রুমে একটা বাথরুমও দিয়েছি, যেহেতু গেস্ট আসলে আর রুমের ভিতরে না ঢুকতে হয় মতো, গেস্টরা এই বাথরুমটাই ইউজ করবে। এই বাথরুমে আমি হাইকমেটটা দিয়েছি।
আমি আমার পুরাগড়ের টাইলসগুলো কিন্তু আরেকে শোরুমের থেকেই নিয়েছিলাম। আমি আর নুসাইবার আপু চয়েস করে নিয়েছিলাম পুরা বাড়ির টাইলসগুলো। আরেকে ব্র্যান্ডের টাইলসগুলো কিন্তু অনেক ভালো হয়। তো মূলত এইটাই কিন্তু ডাইনিং রুম, ডাইনিং রুমের দরজা এটা। আমি ড্রয়িং রুমেই যেহেতু ডাইনিং টেবিলটা বসিয়েছি, ডাইনিং রুমেই এখনও ডাইনিং টেবিলটা আনিনি। যখন সোফা আসবে তখন ডাইনিং রুমে চলে আসবে ডাইনিং টেবিলটা। তো আমি এখানেও দুইটা ওয়ালম্যাট বসিয়েছি। এই ডাইনিং রুমে আমি বাসন্তী কালারটাই অ্যাড করেছিলাম, পেন্ট করেছিলাম। যখন বাড়ির কাজ চলছিল নুসাইবার আব্বু আমার সবগুলো আমার সাথে পরামর্শ করে করে করতো যে কোন কালারটা করালে ভালো হবে, কোন টাইলসটা নিলে ভালো হবে। আমি আর নুসাইবার আব্বুই মিলেই করিয়েছি এগুলা। আসলে বাড়ির কাজ তো সব সময় করা যায় না, একবারেই করা হয়, সেজন্য একটু চিন্তা ভাবনা করে করেই করেছিলাম। আমি কিন্তু প্রত্যেক রুমেই একটা পেইন্ট গাঢ় ডিপ কালারে দিয়েছি, আর একটা কিন্তু অন্য ওয়ালের লাইট কালারে দিয়েছি। দেখা যায় পুরো ওয়ালে কিন্তু ডিপ কালার দিলে ভালো লাগবে না। এক পাশে ডিপ কালার দিয়েছি, আর এক পাশে লাইট কালার অ্যাড করেছি। তো বেসিনের পাশে একটা হ্যান্ড ড্রাইও বসিয়েছি। এই বেসিনের পাশের ওয়ালেও একটা ওয়ালম্যাট বসিয়েছি। এই পেন্টটা কিন্তু হালকা বেগুনি কালারের, এটাও কিন্তু লাক্সারি সিল্কের কালার। তো আমি ডাইনিং রুমে শোকেসটাই বসিয়েছি, একটা ডিপ ফ্রিজ বসিয়েছি। আমার দোতলায় দুই বেডের ঘর, দুই বেড, একটা ড্রয়িং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন, দুইটা অ্যাটাচড বাথরুম আর একটা জেনারেল বাথরুম। এরপরে দুইটা ব্যালকনি আছে রুমের সাথে অ্যাটাচড। আমি দুই বেডরুমেই অ্যাটাচড বাথরুম আর ব্যালকনিটাই দিয়েছি। তো এটা আমার বেডরুম। আমার বেডরুমে আমি একটা খাট বসিয়েছি, একটা আলমারি বসিয়েছি, আর একটা এয়ার ড্রপ বসিয়েছি, একটা ড্রেসিং টেবিল। আর নুসাইবার আব্বু কাপড় চোপড় রাখার জন্য একটা স্ট্যান্ডও বসিয়েছি। আমার বেডরুমগুলো কিন্তু অনেক বড় বড়, যেহেতু গ্রামের বাড়ি বেডরুমটা একটু বড় করতে হয়। আমি ফার্নিচার রাখার পরও অনেক স্পেস আছে নিচে ফ্লোরে, কিন্তু বিছনা করে শুতেও পারবে, অনেক বড় নিচে স্পেস আছে। দেখা যায় গেস্ট যদি বেশি হয় নিচেও বিছনা করে শুতে হয়, সেজন্য বেডরুমগুলো অনেক বড় বড় করেছি। এই দোতলায় কিন্তু তিন বেডের ঘর হতো, আমি আর নুসাইবার আব্বু চিন্তা করেই দুই বেড করেছি যাতে রুমগুলো বড় বড় থাকে, তিন বেড করিনি। তো আমার বেডরুমে অ্যাটাচড বাথরুমও আছে, ব্যালকনি ওঠা আছে। বেডরুমে যদি অ্যাটাচড বাথরুম আর ব্যালকনি থাকে তাহলে অনেক সুবিধে হয়। তো আমি আমার বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি একটু।
बाथरूम किन्तु बेशी बड़ो ना मीडियम साइजेर ए साइडे बेलकनी आमार बेलकनीटा अनेक बड़ो सेजोन्नो आमी वाशिंग मेशिनटा बेलकनीतेई बसिएछी जेहेतु बाथरूमे वाशिंग मेशिनटा आसेनी सेजोन्नो आमी बेलकनीतेई बसिएछी वाशिंग मेशिनेर पाशे एकटा लंड्री झुड़ी रेखेछि आर एकटा मैलार झुड़ी रेखेछि जाते मैलार झुड़ी लंड्री झुड़ीगुलो रूमे राखते ना हय सेजोन्नो वाशिंग मेशिनेर पाशेई रेखेछि तो आमी बाड़ी करार समय वाशिंग मेशिनटा एखाने बसाबो चिंता करेछिलाम जेहेतु बाथरूम बेशी बड़ो ना आमी सब पानीर लाइन थेके शुरू करे सब किछु वाशिंग मेशिने बसानोर आगेई लागिएछिलाम मुसेबार आब्बुके बोलेछिलाम जे एखाने वाशिंग मेशिन बसाबो सेजोन्नो लाइनटाओ एखाने करे रेखेछिलो সেজন্যে ওয়াশিং মেশিনটা এনে আর ঝামেলা হয়নি নতুন করে পানির লাইনটা দিতে হয়নি তো এইটা কিন্তু আমার মেয়ের বেডরুম আমার কিন্তু দুই মেয়ে এক ছেলে আমি মেয়েদের জন্য এই বেডরুমটা রেখেছি আমি আমার মেয়েদের বেডরুমও কিন্তু বেশি কিছু রাখিনি একটা খাট আর মেয়েদের জন্য একটা ড্রেসিং টেবিল রেখেছি ওদের জন্য একটা ওয়্যার ড্রবও বানাতে দিয়েছি আমি আর পড়ার টেবিল নিচেই আছে যেহেতু ওদের টিচার আর হুজুর নিচেই পড়াই পড়ার টেবিলটা নিচে রেখেছি তো আমি নুসাইবার রুমে ব্লু কালার পেইন্টটা করিয়েছি নুসাইবার চয়েসে নুসাইবা বলেছিল যে ওর রুমে ব্লু কালারটা দিতে সেজন্য ও চয়েসে ব্লু কালারটা দিয়েছে এক সাইডে হালকা আকাশি কালার আর এক সাইডে ব্লু কালার এটা নুসাইবার ড্রেসিং টেবিল নুসাইবা দোহার জন্য আলাদা করে দিয়েছি যাতে আমার রুমে গিয়ে ডিস্টার্ব না করে ড্রেসিং টেবিলে ওরা একদম অগোছালো করে ফেলে আমার জিনিসপত্র সেই জন্য ওদেরটা আলাদা করে রেখেছি যাতে ওরা ওদের ড্রেসিং টেবিলটা ইউজ করতে পারে তো নুসাইবার রুমও অ্যাটেস্ট একটা বাথরুম আছে আর ব্যালকনিও আছে একটা তো এইটা নুসাইবা দোহার বাথরুম আসলে মেয়েদের জন্য বাড়িটা একটা স্বপ্ন অনেক স্বপ্ন তাকে এই বাড়ি নিয়ে আমি আর নুসাইবার আব্বু চিন্তা করে করে এই সবগুলা করেছি বাড়িটা তৈরি করেছি আমি নুসাইবার ব্যালকনিতে কিছু গাছও লাগিয়েছি টব যাতে দেখতে ভালো লাগে আসলে বাড়ি হলো মেয়েদের জন্য একটা শান্তির নীড় কিন্তু কাজকর্ম শেষ করে মেয়েরা কিন্তু একটু রুমে আসে শান্তির জন্যে একটু বিশ্রামের জন্যে বাড়িটায় যদি ঠিক ঠিক না থাকে তাহলে মেয়েদের অনেক অস্বস্তি লাগে তো এটাই কিচেন আমার আমি দোতলায় কিচেনটা ইউজ করি না সামনেই করব আমার নিচে কিচেন ইউজ করি আমি যেহেতু আমার শাশুড়ি মা উঠানামা একটু কম করতে পারে
সেজন্য আমি কিচেনটা নিচেই রেখেছি, নিচেই ইউজ করি। এই চুলাটা কিন্তু আমি নতুন নিয়েছি উপরে কিচেনের জন্য, গেস্ট আসলে এখানে নাস্তা বানিয়ে দিতে পারি মতো, আর উপরে নিচে ওঠানামা করতে হবে না আমার। তো এই দিকে বেসিন, কিচেনটা মোটামুটি বড় আছে আমার, বেশি ছোট না আবার বেশি বড় না। তো আমি কিচেনে এখনো ক্যাবিনেট করাইনি, নুসাইবার আব্বু বলেছিল যে দোতলার কিচেন যখন এখন ইউজ করছি না ক্যাবিনেটটা পরেই করাবে, সেজন্য এখনো খালি রেখে দিয়েছি, ক্যাবিনেট পরে করাবো। এই এইখানে কিন্তু ক্যাবিনেট বসবে, ক্যাবিনেটটা বসালে কিন্তু আরো ভালো লাগবে কিচেনটা। তো সবাই দেখে নিয়েছেন আমার বাড়িটা, অনেকদিন ধরে আপু ভাইয়ারা অনেক রিকোয়েস্ট করেছিল আমাকে আমার হোম ট্যুরটা দেওয়ার জন্য, ফাইনালি আজকেই দিয়ে দিলাম। তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।